2024 লোকসভা নির্বাচনত তিনিটা সমষ্টিত প্রার্থী দিব AIUDFএ দুটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা কৰিব বদরুদ্দিন আজমল আৰু সিরাজউদ্দিন আজমলে ধুবুৰী নগাঁও আৰু করিমগঞ্জ লোকসভা সমষ্টিত প্রার্থী দিব AIUDFএ ধুবুৰী আৰু নগাঁও সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা কৰিব বদরুদ্দিন আৰু সিরাজউদ্দিন আজমলে আৰু তৃতীয়টো সমষ্টিৰ প্রার্থীৰ বাবে চলি আছে চৰ্চা ইপিনে বৰপেটা সমষ্টিত প্রার্থী দিব নে নাই তাক লৈও এতিয়াও কোনো ধৰণৰ চূড়ান্ত সিদ্ধান্ত লোৱা নাই AIUDFএ যিমান টার্গেট করব তিমানি সকল বেশি জিতিব ইন্ডিয়া মহাগঠবন্ধন পাঁচটা জিকিব একদম 100% জিকিব যদি হারে তেতিয়া কেজরিওয়াল সাহেবও কই মধ্যপ্রদেশ লইছে অখিল সাহেবও অখিলেশ লইছে এইটোর কারণে ভিতরুয়া বিজাবর কারণে হারিব নহলে হারিব নহারে 100% জিকিব ইন্ডিয়া ইন্ডিয়া মহাগঠবন্ধন স্যার যেহেতু দেখা গেছে যে অসমৰ নির্বাচনত আপোনাৰ তিনিখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করবে তিনিখনে জিতে নিশ্চিত নেকি ইনশাআল্লাহ মেহনত করে আসো রায় দিন মেহনত করে আসো সিরাজউদ্দিনের ডিমান্ড করিমগঞ্জের পরাও আছে সিরাজউদ্দিন সাহেবের ডিমান্ড নগাঁওর পরা অল্প বেশি আছে করিমগঞ্জের পরা অল্প কম বলে দুই জায়গাতে যেটা চান্স আছে লাস্ট টাইম গিয়ে ডিসিশন লম কত দিম সিরাজউদ্দিন দিব লাগিব এটা খাটাং করিমগঞ্জের আমি এতিয়ালৈকে ডিসিশন লওয়া নাই তাতই এরকম আছে পাঁচ ছয়জন আছে লিস্ট দেখা যাব পাবলিকে কাক বিচারে বিসিসিআই মুস্তাক আলী টি টুৱেণ্টিত অসমৰ দুৰ্দান্ত প্ৰদৰ্শন প্ৰি কোৱাৰ্টাৰত অসমৰ হাতত পৰাস্ত বংগ বংগক 8 উইকেটত পৰাস্ত কৰি কোৱাৰ্টাৰ ফাইনেলত প্ৰৱেশ কৰে অসমে মুস্তাক আলী টি টুৱেণ্টিত বিস্ফোৰক বেটিঙেৰে উজলিছে ৰিয়ান পৰাগ মুস্তাক আলী টি টুৱেণ্টিত সপ্তমটো অৰ্ধশতক অৰ্জন কৰে ৰিয়ানে এটা ছিজনত 7টা অৰ্ধশতক অৰ্জনেৰে অভিলেখ গঢ়িলে ৰিয়ান পৰাগে উল্লেখযোগ্য যে 14 বছৰ পূৰ্বে অসমে খেলিছিল কোৱাৰ্টাৰ ফাইনেল শীঘ্রই গুৱাহাটী।